ইতিমধ্যে বন্ধুরা আপনারা জেনেই গেছেন যে কালকে রবিবার সূর্যগ্রহণ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কালকে সূর্যগ্রহণ হবে এবং এই সূর্যগ্রহণ দেখার জন্য অনেকে ওয়েট করে আছে যে কালকে কিরকম সূর্যগ্রহণ হবে, কতটা কিভাবে দেখতে পাবো আমরা। কিন্তু এর মধ্যেও প্রশ্ন থেকে যাচ্ছে যে এই সূর্যগ্রহণ কিভাবে হয় এবং কব উপকার হয় তা কি আমরা জানি। তো যদি এই প্রশ্নের উত্তর আপনারাও জানতে চান তাহলে ভিডিওটি পুরোপুরি দেখুন স্কিপ না করে, কারণ সমস্ত রকম বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাতে চলেছে এবং তার সাথে থাকছে কালকে কতক্ষণ সূর্যগ্রহণ হতে চলেছে এবং কোথা থেকে স্পষ্টভাবে আপনারা দেখতে পাবেন। তার আগে বন্ধুরা, আমার চ্যানেলে আসার জন্য আপনাদের সবাইকে স্বাগত। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টাচ করে দেবেন, যাতে এরকম লেটেস্ট নিউজ আপনারা খুব তাড়াতাড়ি পেতে পারেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা প্রথমে আমরা দেখতে পাচ্ছি আগামী রবিবারে সূর্যগ্রহণে রয়েছে বিশেষ তাৎপর্য, সাক্ষী থাকবে বিশ্ব। তো আপনারা দেখতে পাচ্ছেন রবিবার সূর্যগ্রহণ হবে, আপনারা সবাই জানেন ইতিমধ্যে। তো চলুন আর একটু ডিটেলসে আমরা জেনে নিই। আগামী 21 জুন অর্থাৎ রবিবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকবে বিশ্ব, রয়েছে বলয় সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ এক বছর প্রথম সূর্যগ্রহণ হলেও মাত্র 6 মাস আগে অর্থাৎ গত বছর ডিসেম্বর মাসের 26 তারিখে এমনই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী ছিল পৃথিবী। তো এর আগেও একবার সূর্যগ্রহণ হয়েছিল যেটি 26 তারিখে যেটা বলা হচ্ছে, তবে এবারে সূর্যগ্রহণ বিশ্বের তাৎপর্যমণ্ডিত। তাৎপর্যমণ্ডিত এই কারণেই জানা গিয়েছে গত 100 বছরে এমন দীর্ঘ সূর্যগ্রহণ দেখা যায়নি। তো আপনারা দেখতে পাচ্ছেন এরকম সূর্যগ্রহণ আগামী 100 বছর দেখা যায়নি। আপনারা দেখতে পাচ্ছেন কালকের খুব বড় একটি সারপ্রাইজ আছে যেটি আপনারা দেখতে চলেছেন, আমরা সবাই একসাথে দেখতে চলেছি, সবার কাছে একটি সারপ্রাইজ। আগামী 100 বছর এরকম কোনো ঘটনা হয়নি যেটি এই বছর হচ্ছে, এবং এই বছরটি সবার কাছেই সারপ্রাইজ, কারণ অনেক কিছু ঘটছে এই বছরে। তো চলুন আর একটু দেখে নিই, অর্থাৎ 100 বছর পর এমন দীর্ঘস্থায়ী সূর্যগ্রহণ হতে চলেছে আগামীকাল। রবিবার সকাল 9:15 থেকে শুরু হবে সূর্যগ্রহণ আর তা চলবে 3:04 পর্যন্ত। বেশ কিছু জায়গায় 10:17 পূর্ণমাত্রায় গ্রহণ দেখা যাবে, 12:10 গ্রহণ সর্বোচ্চ সীমায় পৌঁছাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন কালকে সকাল 9:15 এটা লাগতে চলেছে এবং 3:04 পর্যন্ত এই গ্রহণ চলবে, এবং বেশ কিছু জায়গায় 10:17 পূর্বানুমান গ্রহণ দেখতে পাবেন আপনারা, 12:10 গ্রহণ সর্বোচ্চ সীমায় পৌঁছে যাবে বলে জানা যাচ্ছে। এবার জেনে নেব এই সূর্যগ্রহণ কেন, কিভাবে এবং কয় প্রকার হয়। তো চলুন দেখে নিই। পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে আর পৃথিবীকে প্রদক্ষিণ করে চাঁদ, আর এইভাবে প্রদক্ষিণ করতে করতে যখন সূর্য, পৃথিবী ও চাঁদ এক সরলরেখায় চলে আসে তখন গ্রহণ হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই জানি পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে এবং পৃথিবীকে চাঁদ প্রদক্ষিণ করছে, এটা আমরা সবাই জানি। তো এমন সময় পৃথিবী, সূর্য এবং চাঁদ এক সরলরেখায় চলে আসলে তখন এই গ্রহণ হয় বলে জানা যাচ্ছে। সূর্যগ্রহণ সে সময় হয় যখন পৃথিবী, চাঁদ ও সূর্য এক সরল রেখায় আসে। সেই সময় সূর্যের আলো চাঁদের দ্বারা বাধাপ্রাপ্ত হলে পৃথিবীর বুকে নেমে আসে অন্ধকার, ক্ষণস্থায়ী এই পরিস্থিতিকে বলা হয় সূর্যগ্রহণ। তো আপনারা দেখতে পাচ্ছেন যখন সরলরেখায় চলে আসে পৃথিবী, সূর্য, চাঁদ তখন সূর্যগ্রহণ হয়, এবং সূর্যের আলো যখন চাঁদের মাধ্যমে ঢাকা পড়ে যায়, যখন পৃথিবীতে সেই আলো পৌঁছাতে পারে না তখন এই সূর্যগ্রহণ হয়ে থাকে। এবং এই সূর্যগ্রহণ কদান হয় দেখে নিই, ক্ষণস্থায়ী এই পরিস্থিতিকে বলা হয় সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ 3 ধরনের হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন 3 ধরনের সূর্যগ্রহণ হয় বলে জানা যাচ্ছে, আংশিক সূর্যগ্রহণ, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ও বলয়গ্রাস সূর্যগ্রহণ। তো আপনারা দেখতে পাচ্ছেন 3 ধরনের সূর্যগ্রহণ হয়, যেখানে বলা হচ্ছে আংশিক সূর্যগ্রহণ হচ্ছে, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এবং বলয়গ্রাস সূর্যগ্রহণ। তো আমাদের এখানে যেই সূর্যগ্রহণটি হতে চলেছে কালকে সেটি হচ্ছে বলয়গ্রাস। তো আর একটু ডিটেলস আমরা দেখে নেবো। 21 জুন অর্থাৎ আগামীকাল যে সূর্যগ্রহণ হতে চলেছে তা হলো বলয়গ্রাস সূর্যগ্রহণ। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি বলয়গ্রাস সূর্যগ্রহণ, যেটি 100 বছর পর হচ্ছে বলে জানা যাচ্ছে। এই ধরনের সূর্যগ্রহণে সূর্যের বহিঃসীমা অঞ্চল ছাড়া বাকি অংশ চাঁদের দ্বারা ঢেকে যায়, অর্থাৎ এই গ্রহণ চলাকালীন কেবলমাত্র সূর্যের বহিঃসীমাকে দেখা যাবে, বাকি মাঝের অংশ অন্ধকারাচ্ছন্ন থাকবে। এই ধরনের সূর্যগ্রহণ সময় দেখে মনে হয় অনেকটা আংটির মতো, আবার একে আগুনের বলয় বলা যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন কালকে যে সূর্যগ্রহণটি হবে সেটি পুরো আংটির মতো দেখতে লাগবে এবং আগুনের বলয়ের মতো দেখতে লাগবে। তবে আগামীকালের গ্রহণ এই কারণেই তাৎপর্যমণ্ডিত, প্রায় 30 সেকেন্ড ধরে এই বলয়গ্রাস সূর্যগ্রহণ চলবে বলে জানা গিয়েছে। এও জানা গিয়েছে এমন দীর্ঘস্থায়ী বলয়গ্রাস বিগত 100 বছর হয়নি, অন্যান্য গ্রহণের ক্ষেত্রে মাত্র 2 সেকেন্ডের মধ্যেই সূর্যকে ফের দেখা যাবে। আগামী রবিবার সূর্যগ্রহণ দেখা যাবে বিশ্বের বেশিরভাগ অংশ থেকেই, স্পষ্ট দেখা যাবে এশিয়া, আফ্রিকা, দক্ষিণ ও পূর্ব ইউরোপ, উত্তর অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগরের কিছু অংশ থেকে। আর এই তাৎপর্যমণ্ডিত মহাজাগতিক দৃশ্যের জন্য অধীর আগ্রহে বসে আছে জ্যোতির্বিজ্ঞানীরা। তো দেখতে পাচ্ছেন স্পষ্ট দেখা যাবে বলে জানা যাচ্ছে, এশিয়া, আফ্রিকা, দক্ষিণ পূর্ব ইউরোপ এইসব জায়গা থেকে স্পষ্টভাবে দেখা যাবে। এই না যে আমরা কলকাতায় থাকি, যা পশ্চিমবঙ্গে থাকি বা পূর্ব মেদিনীপুর থাকি, যেখানেই থাকি না কেন আমরা দেখতে পাবো না তা নয়, কিন্তু স্পষ্ট দেখা যাবে এইসব জায়গায়।
এবং এর আগেও একটি ভিডিও আমি বানিয়েছিলাম যেখানে বলা হয়েছিল কি সাবধানতা আপনাদেরকে পালন করতে হবে, সেই বিষয়ে আমি একটি ডিটেলসে ভিডিও বানিয়েছিলাম এবং টাইমে বিষয়ে বানিয়েছিলাম। আপনারা যদি না দেখে থাকেন তার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো বা আই বাটন দিয়ে দেবো, তো আপনারা সেটা দেখতে পারেন। তো বন্ধুরা, সূর্যগ্রহণ দেখার জন্য কারা ওয়েট করে আছেন কালকের এবং সূর্যগ্রহণ দেখতে কারা ইন্টারেস্টিং, তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখবেন এবং আপনারা কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই লিখবেন। এবং এরকম ধরনের লেটেস্ট নিউজ পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টাচ করে দেবেন, যাতে এরকম লেটেস্ট নিউজ খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। তো বন্ধুরা, আসি খুব তাড়াতাড়ি আরেকটি লেটেস্ট খবর নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।